মানুষ পুতকে চাপা পোলার এ আমি জন্ম শুনিনি খুব দেখতে ইচ্ছে করছে আমার চিন্তা করা চলবে না আমি নিষেধ করছি কিন্তু ওই চাপা গাছের কথা মাথা থেকে বের করে দে ওখানে কিন্তু পথে পথে বিপদ আর ওই মণি মল্লিকাকে না জানিয়ে কেউ ওখানে যেতেও পারে না আর গেলেও ফিরে আসতে পারে না কিন্তু আমাকে যে ওখানে যেতেই হবে দাদামশাই ওই চাপা ফুল যে আমারই এক ভাই ওকে নিয়ে যেতেই তো আমার এত দূর আশা এই দেখো এখানে অবধি তোর সঙ্গে শুধু কথাই বলে যাচ্ছি একটু মিষ্টি মুখ করতে করাইনি দাঁড়া একটু মিষ্টি মুখ করাই আগে আমি আমার পুতুলকে খাওয়াই তারপর আমি খাব ও বাবা কত কি মজার মজার জিনিস দেখার আছে তবে একটা কথা মানতে হয় দিদি ভাই এত পুতুল আমি দেখেছি কিন্তু তোর পুতুলের মতন আমি এত নিখুঁত পুতুল জীবনে কখনো দেখিনি আমি বলি কি ও দিদি ভাই তুই যখন এত বছর পর এত কষ্ট করে এতটা পথ পাড়ি দিয়ে এই দাদুর সঙ্গে দেখা করতে এলি তখন না হয় ওই পুতুলটাই আমাকে উপহার হিসেবে দিয়ে যা গভীর তপস্যা করে স্বয়ং বিধাতার কাছে আমি এই বর পেয়েছি প্রয়োজন মতো নিজের ইচ্ছে শক্তির জোরে সৃষ্টি করতে পারি ভয়ঙ্কর তারাসুরকে তাই আমি থাকতে রাক্ষস সমাজের কারোর কোনো ভয় নেই সূর্যগ্রহণই হোক বা মহাপ্রলয় রাক্ষস রাজ্যের নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে চিরকাল সূর্য গ্রহণ শেষ হলে আমি তারাসুরকে অদৃশ্য করে দেব এই ভয়ঙ্কর রাক্ষসকে জাগানো এবং ঘুম পাড়ানোর ক্ষমতা একমাত্র শুধু আমারই আছে না না এ পুতুল আমি তোমাকে কিছু দিতে পারবো না একমাত্র তো পুতুল ওটা দিতে তোর অসুবিধে কোথায় তোমার কাছে তো এমন অনেক পুতুল আছে তবু তুমি আমার একমাত্র পুতুলটা কেন নিতে চাইছো দাদু কেন চাইছি আমার মনে এত পুতুল থাকলেও একটাও মানুষ পুতুল নেই পশু পাখিও নেই সব রাক্ষসে পুতুল সে যাই হোক আমি তোমাকে এই পুতুল কিছুতেই দিতে পারবো না তুমি অন্য কোনো উপহার নি
নিও। না, ওই পুতুলই আমার চাই। এত যে তুই দেব না দেব না করছি। মনিরও কিন্তু খুব পছন্দ হয়েছে পুতুলটা, সেটা মনে রাখি। শুধুমাত্র আমার খেলনা বলে ও ছেড়ে দিয়ে গেছে। তাই বলছি পুতুলটা আমার কাছে দিয়ে রাখ, ও খুব যত্নে থাকবে। বাবা বাবা, কাল সূর্যগ্রহণের সময় রাক্ষসপুরী নিরাপত্তার কি হবে বাবা? আমাদের শত্রুরা তো আমাদের শক্তিহীনতার সুযোগ নিতে পারে। ওসব নিয়ে চিন্তা করিস না মা, সব ব্যবস্থা পাকা হয়ে গেছে। কি ব্যবস্থা? কাল আমাদের এই রাক্ষস নগরী পাহারা দেবে ভয়ঙ্কর তারাসুর। তারাসুর? সে কে বাবা? কাল সময় হলেই জানতে পারবি সে কে আর সে কতটা শক্তি ধরে। এরকম কেন বলছো দাদা মশাই? আমি কি তোমার আপনজন নই? আমারে একমাত্র পুতুলটা কেড়ে নিয়ে তোমার কি লাভ হবে বলো? আমাকে কাঁদিয়ে কি তুমি খুশি হতে পারবে বলো? এত কান্নাকাটির কি আছে? দেখ দিদি ভাই, তোদের দেশে কত হাজার হাজার রকমের পশু পাখি বাস করে, সেই রকমই একটা পুতুল যদি পেতাম আমি, এই রাক্ষসে পুতুলগুলো বড় একঘেয়ে হয়ে গেছে। আজ বহু যুগ হয়ে গেল এই রাক্ষস রাজ্য ছেড়ে আমি কোথাও বেরোতে পারি না, তাই সেই সব পুতুলগুলো জোগাড় করতে পারি না। ঠিক আছে, তোমার যখন মানুষের দেশের পুতুল নিয়ে খেলার এত ইচ্ছা, তখন আমি একবার চেষ্টা করে দেখতে পারি, যদি কোনো মানুষের দেশের পুতুল জোগাড় করতে পারি। তুই সত্যি ওই পুতুল জোগাড় করতে পারবি? তুই যদি সত্যি মানুষের দেশের পুতুল জোগাড় করতে পারিস, তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সত্যি বলছো? যা চাইবো তাই দেবে? কোথায় খেলাম তার মতো রাক্ষস আমি নই। তবে তুমি একটু অপেক্ষা করে দাও, আমি এক্ষুনি ছাদ থেকে আসছি। তুই একা একা ছাদে যাবি কি করে? চারিদিকে ছড়িয়ে পড়ো তোমরা, ভয় দেখাও, ত্রাসের সৃষ্টি করো চারিদিকে। এই সূর্য নগরের প্রতিটি প্রজাকে এমন ভয় দেখাও যাতে তারা আত্মরা হয়ে থাকে। রানী মণিমল্লিকার নামে জয়ধ্বনি তোলো রাজ্যের কোণে কোণে। জয় রাক্ষস রানী মণিমল্লিকা, জয়! জয় রাক্ষস রানী মণিমল্লিকা, জয়! এই রাক্ষসপুরীতে তো আগে কখনো আসিসনি তুই, কেমন করে ছাদে যাবি? ছাদে যাবার পথ জানিস তুই? না, তা তো জানি না দাদু, তো আমাকে যে একাই ছাদে যেতে হবে। একা? আচ্ছা
আচ্ছা ঠিক আছে, আমি তোকে ছাদে পাঠিয়ে দিচ্ছি। এই পালকটা ধর তুই, যখনই ঘরে ফেরার ইচ্ছে হবে তখনই এই পালকটাতে ফু দিয়ে বলবি আমি দাদুর ঘরে যাব। অমনি চোখের পলকে তুই আমার ঘরে এসে পৌঁছে যাবি। তুমি দাদামশাইয়ের ঘরেই থাকো, আমি এক্ষুনি আসছি। দাও এবার আমায় ছাদে পাঠিয়ে দাও। আমার তো রাজ্য জুড়ে পৌঁছতে বার ইচ্ছে ছিল, মধ্যখানে সূর্যগ্রহণটা পড়ে গেল বলে একটু অপেক্ষা করতে হচ্ছে, তবে ভোজ কিন্তু হবে। রাক্ষস রাজ্য জুড়ে ভোজ হবে। তোর ঠাকুরদার পুতুল খেলার বয়স আর গেল না, তাই তো সময় থাকতে থাকতে আমি এই রাক্ষস রাজ্যের সিংহাসনটা দখল করে নিয়েছিলাম। তা না হলে পুতুল খেলার চলে এই রাক্ষস রাজ্যটা অন্য কাউকে হয়তো দান করেই বসত। নে শুরু কর, শুরু কর।
একি সেনাপতি মশাই কেমন কুটি কুটি দেখছে কেন বুড়ো? মানুষ বলে বুঝতে পারলে তো সর্বনাশ হবে। আজ তো কি লেখাবে সেনাপতি মশাইকে? আর কতক্ষণ দম বন্ধ করে এভাবে জড়বস্তুর মতো থাকবো? এবার নির্ঘাত ধরা পড়ে যাবো বুড়ো রাক্ষসের কাছে। তোর পুতুলটা টুনটুনি উড়তে পারে, উড়তে পারে, গাইতে পারে, নাচতে পারে, বাবা বাবা কিছু করতে পারে, খুব মজা। ও পাখি পাখি রে, একবার উড়ে দেখা দেখি। বাবা বাবা ও পাখি একবার নাচ তো দেখি। দাদু আমি আমার কথা রেখেছি, তোমার জন্য পুতুল এনে দিয়েছি, এবার তুমি তোমার কথা রাখো। আমি যা চাই আমায় দাও। এবার কি চাস তোর বল? আমি এক কথা রাখো, আমার কথার কখনো লজ্জা হয় না। এই রাক্ষস রাজ্যে ফুটে থাকা একমাত্র চাপা ফুলটা আমি কাছ থেকে দেখতে চাই দাদু। তুমি সেই ব্যবস্থা করে দাও। তোর পেটে পেটে যে এত ছিল তা তো আমার জানা ছিল না। তুই আমাকে এইভাবে বোকা বানালি, আগে জানলে তো তোকে আমি কথা দিতাম। কথা যখন দিয়েছ এবার তুমি তোমার কথা রাখো দাদু। কিন্তু ওই চাপা গাছের কাছে কি করে যাবে তুমি? ওখানে একেবারে পদে পদে বিপদ পেতে আছে। সেই সমস্ত বিপদ এড়িয়ে ওখানে যাওয়া প্রায় অসম্ভব। আমি তোমার নাতনি দাদু, ভয় পেয়ে ঘরে হাত পা গুছিয়ে বসে থাকা মেয়ে আমি নই। তুমি শুধু ওই চাপা ফুলের কাছে পৌঁছানোর পথটা বলে দাও আমাকে, আমি ঠিক সেখানে পৌঁছে যাব। কিন্তু ওই চাঁপা ফুলের কাছে কেমন করে পৌঁছবি তুই? ওই চাঁপা ফুলের কাছে পৌঁছতে গেলে ভয়ঙ্কর এক গোলক গাঁথার পথ পেরিয়ে যেতে হবে তোকে। কিন্তু সেই গোলক গাঁথার কাছেই বাঁচাবি কি করে? তার আগেই তোকে কেউ ধরে নিয়ে আসবে, আমার ছেলে হিরম্বমল্ল বা মণিমল্লিকার কাছে। তোরা করে যাবি তুই? না দাদু, কাল তো সূর্যগ্রহণ, পথে ঘাটে পাহারা কম থাকবে আর রাক্ষসের শক্তি অনেকটা কম থাকবে। তার সূর্যগ্রহণের সময় আমি ওইখানে যাব, তাহলে তেমন ভাবে আমাকে কেউ বাধাও দিতে পারবে না। কিন্তু সূর্য গ্রহণের সময় তোর তো শক্তি কমে যাবে, ঘুমিয়ে পড়বি কি করে পারবি তুই? উফ, আমি তো ভুলেই গেছিলাম যে এখন আমি রাক্ষসীর মেয়ে। উত্তেজনার চোটে আর একটু হলেই ধরা পড়ে যেতাম বুড়োর কাছে। দাদু আমি তো এখনো পুরো রাক্ষসী নই,
আমার ক্ষমতাও কি কমবে? তা তো আমি জানি নাই বাপু, তবে তুই যদি ভেবে থাকিস সূর্য গ্রহণের সময় এই রাক্ষসপুরীতে কোনো পাহাড় থাকে না, তাহলে ভুল ভেবেছি। ওই সময় সাধারণ পাহাড় তো থাকে না বটে, তবে এক ভয়ঙ্কর বিভৎস জীব সেই সময় পাহারা দেয়। তার নাম তারাসুর। তারাসুর? হ্যাঁ, আমার ছেলে হিড়িম্ব মল্ল ইচ্ছা শক্তি দিয়ে তাকে জাগায়। ওই তারাসুরের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কারণ নেই। আমিও জানি না তার হাত থেকে উদ্ধারের উপায়। এই উপায় শুধু জানে আমার ছেলে হিড়িম্ব মল্ল।